ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা স্টার্টার হিসেবে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আলু সুজির ফিঙ্গার, যেটা খেতে অসাধারণ মুচমুচে মুখরোচক স্ন্যাক্স। চলুন ভিডিওটা দেখে নেব। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অন করে দিয়ে অনেক ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল একটা ডেকচির মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন আর 1 চা চামচ মতো সাদা তেল। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো, জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি, যেটা 100 গ্রাম মতো হবে। সুজিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সুজিটাতে যেন কোনো লাম্পস না থাকে ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। আমি এখানে 4টি আলু নিয়েছি, 2টো বড় আর 2টো ছোট। আপনার যদি মনে হয় 3টে নিতে পারেন। এইগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলো আমি গ্রেট করে নেব। আপনি চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলেই এটা বেশি টেস্টি হবে। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব যে সুজিটা আমি সেদ্ধ করে রেখেছি, সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সুজিটা একটু গরম রয়েছে, সুজিটা আমি একটা চামচের সাহায্যে একটু স্মুথ করে নেব, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা আমি অ্যাড করে দেব। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই, ঘরে যা থাকবে তাই দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দেব আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1টা লঙ্কা যেটা আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে, ঝালটা পরিমাণ বুঝে আপনি দেবেন, 2 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ কেশরি মেথি আর পরিমাণ মতো নুন। যেহেতু চিনি দিয়ে নুন দিয়ে সুজিটা সেদ্ধ করেছি তাই নুনটা আপনাকে বুঝে দিতে হবে। ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি, হাতে ভালো করে আমি তেলটা নিয়ে নেব। ভালো করে তেল হাতে বুলিয়ে নিয়ে আমি ছোট ছোট করে একটু করে নিয়ে খুব ছোট ছোট করে লেচিটা নিয়ে আমি লম্বা লম্বা করে এখানে গড়ে নেব। আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি একটু লম্বা করে করে নিয়েছি। এটা কিন্তু একসাথে বেশি করে রাখা যাবে না, এটা 5টা 7টা করে করতে হবে এবং সেই অনুযায়ী ভাজতে হবে, একসাথে বেশি দিলে হবে না। এগুলো অল্প করে ভেজে করতে হবে। আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু এটা দেওয়া যাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি ফিঙ্গার গুলো দেওয়ার পরে 1 মিনিট পুরো এই অবস্থায় ওয়েট করব। এই অবস্থায় যদি আপনি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু ফিঙ্গার গুলো ভেঙে যাবে, আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তারপর আস্তে আস্তে 1 মিনিট পরে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন কত সহজে কত সুন্দরভাবে হয়ে গেল, খেতে কিন্তু অসাধারণ। স্ন্যাক্স হিসাবে চটপট করে বানিয়ে ফেলুন। একইভাবে আমি আবারও করব, আবারে দেব, তুলে নিলাম সবগুলো। চটপট করে বানিয়ে ফেলুন আলু সুজির ফিঙ্গার। কেমন লাগলো আমার সাথে শেয়ার করুন, ভালো লাগলে সঙ্গে থাকুন। আবারও আমি তুলে নেব, একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভালো থাকবেন, এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হেলদি খাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।